আসসালামু আলাইকুম আর আর বাংলা হেলথ টিপসে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় মূত্রের বা প্রস্রাবের রং দেখে বুঝবেন গর্ভের সন্তান অসুস্থ কিনা সাধারণত গর্ভবতী মায়েদের প্রস্রাবের রং পরিবর্তন হয় প্রস্রাবের পরে টয়লেটের দিকে যখন ঝুঁকে তাকাবেন তখন সাধারণ হালকা হলুদ বর্ণ না দেখে আপনি গাঢ় হলুদ রঙের প্রস্রাব দেখতে পাবেন গর্ভাবস্থায় প্রস্রাবের রং পরিবর্তন কিছু সমস্যার লক্ষণ হতে পারে আবার কখনো কখনো মারাত্মক সমস্যার লক্ষণ হতে পারে এই পরিবর্তনটি হলুদ থেকে উজ্জ্বল হলুদ বা গাঢ় হলুদ বর্ণের হতে পারে তো আজকের পুরো ভিডিওটি আমরা চারটি প্রশ্ন নিয়ে সাজিয়েছি প্রশ্নগুলো হচ্ছে মূত্রের রং কি পরিবর্তন হয় কি কি কারণে পরিশ্রমের রং পরিবর্তন হয় গর্ভাবস্থায় মূত্র পরীক্ষা করলে কি কি সমস্যা বোঝা যায় এবং কখন পরিশ্রমের রং দেখে বুঝতে পারবেন গর্ভের শিশু অসুস্থ তো চলুন শুরু করা যাক মূল আলোচনা গর্ভাবস্থায় মূত্রের রং কি পরিবর্তন হয় হ্যাঁ মূত্রের রং পরিবর্তন হয় এটি খুব হলুদ থেকে হলুদ রঙের কিছুটা গাঢ় শেডের পর্যন্ত হতে পারে তবে গর্ভাবস্থীন এই পরিবর্তনটিও আরও স্পষ্ট দেখা যেতে পারে এটি তীব্র উজ্জ্বল হলুদ থেকে গাঢ় প্রায় কমলা হলুদ বর্ণের হতে পারে কি কি কারণের প্রস্রাবের রঙ পরিবর্তন হয় প্রস্রাবের রং পরিবর্তন হয় ইউরোক্রাম পিগমেন্টের কারণে যা ইউরোবিলিন নামেও পরিচিত যখন দেহে মিলিত লাল রক্তকণিকা থেকে হিমোগ্লোবিন ভেঙে দেয় তখন ফি ইউরোবিলিন তৈরি হয় যদি আপনার মূত্র পাতলা হয় আপনার প্রস্রাবের পিগমেন্টটি হালকা শেডের হবে তবে আপনার মূত্র যদি ঘন আকারে থাকে তবে পিগমেন্টের গাঢ় শেড হবে এগুলি ছাড়াও আপনি অনেকগুলি কারণ রয়েছে যা গর্ভাবস্থায় আপনার মূত্রের রং নির্ধারণ করবে কিডনি যেভাবে জল ফিল্টার করে গর্ভাবস্থায় তাতে একটি গভীর পরিবর্তন আসে তার সাথে গর্ভাবস্থায় খাবার গ্রহণের ক্ষেত্রে পরিবর্তন এবং অতিরিক্ত ভিটামিন ও ওষুধ খাওয়ার কারণেও প্রস্রাবের বর্ণে পরিবর্তন আনতে পারে গর্ভাবস্থায় মূত্র পরীক্ষা করলে কি কি সমস্যা বোঝা যায় গর্ভাবস্থার সময় প্রস্রাব পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার স্বাস্থ্যের এবং আপনার গর্বের সন্তান সুস্থ আছে কি না তা বোঝা যায় গর্ভাবস্থায় মূত্র পরীক্ষা করলে যে সকল সমস্যাগুলো দেখা দিতে পারে তা হচ্ছে মূত্রথলির সংক্রমণ কিডনির সংক্রমণ ডায়াবেটিস ডিহাইড্রেশন প্রস্রাবে উচ্চ মাত্রার প্রয়োজনের উপস্থিতি কিডনি রোগ গর্ভাবস্থায় উচ্চ গ্লুকোজ এবং লাল রক্তকণিকা সাদা রক্তকণিকা ব্যাকটেরিয়ার উপস্থিতি অর্থাৎ ইউটিআই গর্ভাবস্থায় মূত্র পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মূত্র পরীক্ষা করা এড়িয়ে যাবেন না প্রস্রাব করার সময় আপনার যদি কোনো সমস্যা হয় তবে আপনার ডাক্তারের সাথে দেখা করতে দ্বিধা করবেন না তো ভিহ এবারে আমরা জেনে নেই কখন প্রস্রাবের রং দেখে বুঝতে পারবেন গর্বের শিশু অসুস্থ যদি আপনি খেয়াল করেন যে আপনার প্রস্রাবের রং ফ্যাকাশে হলুদ বা গাঢ় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত গর্ভাবস্থায় যদি ধরনের সংক্রমণ এ হয় আর এর যদি চিকিৎসা না হয় একদিকে মায়ের যেমন ক্ষতি হতে পারে ঠিক তেমনি গর্ভজাত সন্তানও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এমনকি মায়ের মৃত্যুও হতে পারে কাজেই বারবার ইউটিআই হলে অনেক ক্ষতি হতে পারে এটি বারবার হতে থাকলে কিডনি বিকল হতে পারে ইউটিনারি ট্রাক ইনফেকশন বা মূত্রডালির সংক্রমণ সাধারণত ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে যা শরীরের চামড়া জনি বা মলদার হতে শরীরের ভেতরে প্রবেশ করে বেশ কয়েক ধরনের ইউটিআই অর্থাৎ ইউটিনারি ট্রাক ইনফেকশন দেখা যায় যেমন ব্লাডার ইনফেকশন শরীরে প্রবেশের পর ব্যাকটেরিয়া বেশিরভাগ সময় ব্লাডারে অবস্থান করে এবং সেখানে বংশবিস্তার করতে থাকে এর ফলে ব্লাডারে প্রদাহসহ ইনফেকশনের অন্যান্য লক্ষণগুলো দেখা যায় যা গর্ভের শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে পারে কিডনি ইনফেকশন ব্যাকটেরিয়া ব্লাডার থেকে ইউরেটারের মাধ্যমে কিডনি পর্যন্ত পৌঁছতে পারে এবং একটি বা দুটি কিডনিকেই ইনফেক্টেড করতে পারে কিডনি ইনফেকশন গর্ভাবস্থায় একটি মারাত্মক জটিলতা এটি কিডনি থেকে রক্তপ্রবাহে ছড়িয়ে পড়তে পারে কিডনি ইনফেকশন গর্বের শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সর্বশেষে বলতে চাই যদি আপনার প্রস্রাবের রং পরিবর্তন লক্ষ্য করেন তবে আতঙ্কিত হবেন না জল পান করুন এবং হাইড্রেটেড থাকুন তবে সমস্যাটি যদি থেকে যায় তবে ডাক্তারের সাথে দেখা করুন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে অনুরোধ করব ভিডিওটি একটি লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের চ্যানেলের সকল আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি নিজে ভালো থাকুন সন্তানকে ভালো রাখুন